মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে রামায়ণী ফল্গুধারার ১২৬তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। গত পর্বে আমরা দেখেছি বিভীষণের কথার পরেও রাবণ কিন্তু তার ইচ্ছে থেকে, তার অহংকারের জায়গা থেকে, বিশেষ করে বলা ভালো তার ইগোর থেকে এতটুকু সরে এলেন এবং সেখানে তিনি একটা সভা আহ্বান করে নিজের কাম বিলাসের কথা সেখানে বিস্তৃতভাবে বলতে আরম্ভ করলেন। তার সবচেয়ে বড় কারণ যেটি, সেটা হচ্ছে রাবণের দ্বিতীয় ভাই কুম্ভকর্ণ এতদিন ঘুমোচ্ছিলেন, সবে মাত্র ঘুম ভেঙে উঠে এসেছে। কুম্ভকর্ণের উপর রাবণের একটা ভীষণ আস্থা, তার শক্তিমত্তার প্রতি। রাবণ ভাবলেন কুম্ভকর্ণ যখন জেগে উঠেছেন এবং তিনি নিজে ক্ষমতা সম্পন্ন, তার অস্ত্র শস্ত্র, নিজের ক্ষমতা, সমস্ত রাক্ষস বীরেরা রয়েছে এবং বিশেষ করে কুম্ভকর্ণ এখন জাগ্রত, অতএব এই হচ্ছে সুযোগ যেখানে তিনি তার নিজের সেই ইচ্ছে, সুপ্ত ইচ্ছে এবং তার থেকেও বেশি তার দর্প অহংকারকে তিনি চরিতার্থ করতে পারবেন। এবং সেখানে দেখলাম আমরা রাবণ তার কাম বিলাপের কথা নানানভাবে বলে চলেছেন এবং কোনো অবস্থাতেই তিনি সীতাকে রামচন্দ্রের কাছে ফেরত দিতে ইচ্ছুক নন। এবং তিনি পরিষ্কারই বললেন সীতাকে যাতে ফিরিয়ে দিতে না হয়, আর দশরথের দুই পুত্র সহ সুগ্রীব এবং সমস্ত বানরদের যাতে বধ করা যায়, তোমরা সবাই মিলে মন্ত্রণা করে আমাকে এমনই একটা উপায় বল। তা রাবণের এই দীর্ঘ প্রলাপ শুনে আমরা দেখলাম কুম্ভকর্ণ কিন্তু ভীষণ রেগে গেল। তিনি বললেন যখন তুমি রামের আশ্রম থেকে সীতাকে জোর করে হরণ করেছিলে, তখন আমাদের সঙ্গে তুমি কি আলোচনা করেছিলে? তোমার তো তখন আলোচনা করা নিশ্চয়ই উচিত ছিল। যমুনা পৃথিবীতে অবতীর্ণ হবার সময় যেমন হ্রদ পূর্ণ হয়েছিল, তারপর সমুদ্রে মিলে যাবার পর তার তো আর ফিরে আসা সম্ভব নয়। তুমি দেখা মাত্রই সীতাকে হরণ করেছ, এখন আর এসব পরামর্শ করে কোনো লাভ নেই। আগে যদি তুমি আমাদের সাথে পরামর্শ করতে, যেটা তোমার কর্তব্য ছিল, সেটা না করে তুমি যখন অন্যায় কাজ করেছ, এখন আর এসব কথা বলে লাভ নেই। যারা ন্যায় পথে রাজকার্য পরিচালনা করেন তাদের পরে আর কোন রকম অনুতাপ করতে হয় না। অনুচিত যোগ্যে আগুন দিলে ঘি যেমন কলুষিত হয়ে ওঠে, তেমনি অপবিত্র পাপ কর্মের ফলে রাজাও দূষিত হয়ে যায়। যে কাজ আগে ভাবনা চিন্তা করে না করলে তার জন্য অনুতাপ করতে হয়, সেই কাজ যারা করেন তাদের নীতি জ্ঞান আছে বলে সন্দেহ। যাই হোক, তুমি পরিণাম না ভেবে অত্যন্ত দুষ্কর্ম করেছ। বিষাক্ত আমিষ আহার্য মানুষকে যেমন মেরে ফেলে, সেই রকমই ভাগ্যিস রাম এখনো তোমাকে বধ করে। যাই হোক, যা অন্যায় তুমি করেছ, তবে আমি যখন বেঁচে ঘুম থেকে উঠেছি, ঘুম ভেঙে উঠেছি, তাহলে আমি আমার সমস্ত শত্রুদেরকে বধ করে তাদেরকে শেষ করে দেব এবং যুদ্ধে আমি তাদেরকে
সংহার করে আমার সাথে যুদ্ধ করা ওই রাম লক্ষণ কিংবা সুগ্রীবের কোনো কম্মন। তুমি যাই হোক গিয়ে সীতার সাথে বিহার করো, তোমার নিশ্চিন্ত মনে তোমার যা ইচ্ছে তুমি তাই কাজ করো, আমি রামকে চিরকালের জন্য যম সদনে প্রেরণ করে দেব। রাবণকে ক্রুদ্ধ দেখে বিভীষণের হয় কুম্ভকর্ণ যে কথাগুলো বললেন, প্রথমে তিনি রাবণের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন, এটা আমরা দেখলাম। তিনি রাবণকে কঠিন ভৎসনা করলেন, কিন্তু পরে রাক্ষসোচিত ভাবে তিনি রাবণকে সমর্থন করে বসলেন এবং রাবণের সেই মনোভাবকে বুঝে সেখানে কুম্ভকর্ণের তাকে সমর্থনের কথা শুনে রাবণের অন্য আরেক বিখ্যাত অমাত্য মহাপার্শ্ব মহাবলবান তিনি বললেন যে আপনি সর্বশক্তিমান ঈশ্বর, আপনার আবার কে ঈশ্বর হবে? শত্রুদের আক্রমণ করে মাথায় পা রেখে আপনি সীতার সাথে মিলন সুখ অনুভব করুন, ঈশ্বরেশ্বর কোহ স্থিত শত্রু নির্বাণ রমস্যশ বৈদাহ শত্রু নামকৃষ মূর্ধস্য। শত্রুর মাথায় পা রেখে আপনি সীতার সাথে বিহার করুন, আপনি সীতাকে বলপূর্বক তাকে তার নিয়ে আসুন এবং সেখান থেকে আপনার যথেচ্ছভাবে আপনি তার সাথে রমণ করুন। মনে রাখবেন এখানে উপস্থিত আছেন সমস্ত আপনার বিখ্যাত সেনাপতিরা, বলবান রাক্ষস বীরেরা, রয়েছেন কুম্ভকর্ণ, মহাবলবান ইন্দ্রজিৎ, তারা সবাই একসঙ্গে যদি আমরা যোগ দিই এবং তাহলে বজ্রধারী ইন্দ্রকে পর্যন্ত বধ করতে আমাদের সময় লাগবে। রাজনীতি কুশলেরা যে সাম দাম দণ্ড ভেদের কথা বলেছেন, তার মধ্যে সাম দাম ভেদ দিয়ে আমি মনে করি এক্ষেত্রে দণ্ডের দ্বারাই কাজ হবে। আর আমি দণ্ড প্রয়োগ করতেই ভালোবাসি, সেটাই আমার পছন্দ। সমতি ক্রম দণ্ডেন সিদ্ধিম অর্থেষু রোচন, আমার ওই দণ্ডটাই বেশি ভালো লাগে। ওই সাম দাম ওই ভেদ অত সময় নষ্ট করার আমাদের। মহাপার্শ্ব এই কথা বলার পর রাবণ তার কথাগুলোকে খুব প্রশংসা করল। তারপরে রাবণ বললেন, দেখো মহাপার্শ্ব, তুমি আমার যথার্থ একজন অমাত্যের মতনই কথা বলেছ, তোমার কথায় আমি খুব প্রসন্ন করেছি। তবে কি জানো, আমার একটা গোপন কথা যা তোমরা জানো না, সেটা আজকে আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, ইচ্ছে করলে আমি জোর করে সীতার সাথে রমণ ক্রিয়া করতে পারি, কিন্তু কি ব্যাপার জানো, অনেকদিন আগে একবার আমি পুঞ্জিকা স্থলা নামে এক অপ্সরাকে দেখেছিলাম। তিনি পিতামহ ব্রহ্মার ভবনে দিকে তখন যাচ্ছিল, আকাশে অগ্নিশিখার মতন তাকে দেখাচ্ছি, তাকে ধরে আমি জোর করে সম্ভোগ করি। সে ওই অবস্থাতে কাঁদতে কাঁদতে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত, ব্রহ্মা সব জেনে অত্যন্ত কুপিত হয়ে আমাকে শাপ দিয়ে বললেন, আজ থেকে অন্য যদি কোনো নারীকে তুমি উপভোগ করো তাহলে তোমার মাথা শত টুকরো হয়ে যাবে, এতে কোনো সংশয় নেই। আদ্য প্রভৃতি জামান্ন বলন্নারী গমিষ্যসি তদাতে শতদা মূর্ধা ফলস্যতি না সংশয়। আর এটা তো রামচন্দ্র জানে না যে সে আমার কিরকম শক্তি, এটা বাদে দিলাম, সেই জন্যে আমি সীতাকে সময় দিচ্ছি, সীতাকে আমি সেই জন্য জোর করে ধরে আনছি, কারণ আমার মাতার উপর সেই ব্রহ্ম শাপটি রয়েছে। তবে হ্যাঁ, রামচন্দ্র আমার শক্তিমত্তা পরাক্রমের খবর কিছুই সে জানে না,
সাগরের মতন আমার বেগ, বায়ুর মতন আমার গতি, এ কথা দশরথ পুত্র জানে। নরহং বলাৎসতি নৈব দাশরথির বেদ ইয়াশ্চ দয়তি তে নমঃ। একজন রামচন্দ্র এসব জানে না বলেই সে আমাকে আক্রমণ করবার বাসনা নিয়ে এখানে আসতে চাইছে। পর্বত কন্দরে সুপ্ত সিংহের মতন, ক্রুদ্ধ মৃত্যুর মতন সমাসীন কে কে জাগাতে চায়? আমার ধনু হতে নির্গত যে বাণ, সেগুলো যেন দুমুখী সর্পের মতন। রাম তো আগে সেগুলো কখনো দেখেনি, তাই সে আমার বিরুদ্ধে যুদ্ধ করার বাসনা প্রকাশ করেছে। উল্কার দ্বারা হাতিকে যেমন দগ্ধ করা হয়, তেমনি আমার বা ধনু হতে নিক্ষিপ্ত বজ্র তাকে শত শত টুকরো করে ফেলবে। সূর্য উদিত হয়ে যেমন নক্ষত্র রাজের সমস্ত প্রভাকে সংহার করে দেয়, তেমনি আমি আমার বিশাল সেনাবাহিনীর দ্বারা পরিবৃত হয়ে তার শক্তি হরণ করব। আমার সামনে সহস্রলোচন ইন্দ্র পর্যন্ত যুদ্ধ করতে ভয় পায়, অসমর্থ। আর এই লঙ্কাপুরী আগে ছিল কুবেরের অধীনে। আমি দশানন রাবণ, আমার নিজের শক্তিতে বাহুবলে তাকে আমি জয় করেছি। রাক্ষস রাজের এই সমস্ত দর্পপূর্ণ কথা শুনে কুম্ভকর্ণের গর্জন, তার কথা এবং অন্যান্য রাক্ষস বীরদের কথা শুনে বিভীষণ এবার ধীরে ধীরে রাবণের মঙ্গলের জন্য বললেন, হে রাজন, সীতাকে কেন আপনি হরণ করেছেন? সীতা তো আপনার কাছে একটা সর্প বিশেষ, আপনি তাকে কেন হর্প করলেন? কৃতহি বাভম্বর ভোগ শিষ বিষ শীতমহস্তি হি হস্তস্তব কেন রাজন। একে সাপের মতন একজন রমণীকে আপনি কেন হরণ করেছেন? সীতা হচ্ছেন একটা বিরাট দেহধারী সর্প, দেখুন। আর এই বানরেরা, তারা হচ্ছেন মহাকায়, তাদের দাঁত আর নখই হচ্ছে তাদের অস্ত্র। যতক্ষণ পর্যন্ত না তারা লঙ্কা আক্রমণ করেন, তার পূর্বেই আপনি দশরথ পুত্র রামচন্দ্রের কাছে সীতাকে ফিরিয়ে দিন। রাম যে বাণগুলো নিক্ষিপ্ত করবে সেগুলো কিন্তু মনে রাখবেন বজ্রের মতো এবং বায়ুর মতন তা বেগমান। যতক্ষণ না সেগুলো রাক্ষস শ্রেষ্ঠদের মাথা বিদীর্ণ করছে, তারই পূর্বে আপনি সীতাকে ফিরিয়ে দিন। হে মার মহারাজ, কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ, মহাপার্শ্ব, মহোদয়, মহাকার, নিকুম্ভ, কুম্ভ, এরা কোনোদিন রামের রামচন্দ্রের বীরত্ব সম্পর্কে অবহিত নয়, এরা কোনোদিন রামচন্দ্রের মুখোমুখি হয়নি। একসঙ্গে সূর্য মরুদগণ যদি আপনাকে রক্ষা করতে চায়, ইন্দ্র এবং জন্ম যদি আপনাকে কোলে নিয়ে বসে থাকেন, আকাশে উঠে বা পাতালে গোপ আত্মগোপন করে আপনি যদি বাঁচতে চান, তাহলেও রামের হাত থেকে আপনার মুক্তি নেই। বিভীষণের এই কথা শুনে রাবণের আরেক সেনাপতি এবং অমাত্য সেই প্রহস্ত বললেন, দেবতাদের কাছ থেকে অথবা দানবদের কাছ থেকে ভয় কাকে বলে আমরা জানি না। আমরা রাক্ষসরা দেবতা বা দানবদেরকে কখনোই কিন্তু ভয় করি না, তাদের কাছ থেকে আমাদের কোনো ভয় নেই। না নো ভয়ং বিদ্ম না দেবতেভ্য না দানবেভ্য কথব্যা কদাচিত। আপনি সুতরাং এইসব কথা বলে লাভ কি? আমরা ভয় কাকে বলে রাক্ষসেরা তা জানে না। যুদ্ধে যক্ষ, গন্ধর্ব, মহানাগ, পক্ষী, সর্প হতে আমাদের কোনো ভয় নেই। সামান্য একজন মানুষ রামচন্দ্র, তার কাছে আমাদের কি করে ভয়ের আশঙ্কা করছেন আপনি? প্রহস্তের এই অকল্যাণকর কথা শুনে বিভীষণ তাকে বলছেন, মহারাজ,
রাম আপনারা সবাই মিলে রামের বিরুদ্ধে যে কথা বলছেন, এবং সঙ্গে সঙ্গে প্রহস্তের দিকে তাকিয়ে বললেন, আপনি যে সবগুলো কথা বলছেন আপনারা কিন্তু তার একটাও রামের বিরুদ্ধে করতে পারবেন না। রামচন্দ্র সব প্রয়োজন সাধনে নিপুণ, প্রহস্ত তোমার কিংবা আমার কিংবা সমস্ত রাক্ষসদের একত্রিত হয়ে কি আমরা তাকে বধ করতে সম্ভব হবে? রামচন্দ্র তার হাতে বলি বিরাট কবন্ধ সব মারা পড়েছে, পরাক্রমী দেবতারাও রামচন্দ্রের সামনে বিমূঢ় হয়ে পড়ে। ওহে পরস প্রহস্ত, রামের নিক্ষিপ্ত বাণগুলো তোমার দেহ এখনো বিদীর্ণ করেনি, তাই তুমি এই ধরনের প্রলাপ বকছ। যেদিন রাঘব বাণগুলো নিক্ষেপ করবে, সেই বজ্রতুল্য বা বেগশালী প্রাণবিনাশী ভেদ যতক্ষণ না তোমাদের শরীরকে ভেদ করছে, তার আগে তোমরা এই সমস্ত প্রলাপ বাক্য উচ্চারণ করে নাও। রাবণ অতি বলশালী এবং তার তিন মহাশক্তি কুম্ভকর্ণ, নিকুম্ভ, মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ কিংবা তুমি ইন্দ্রতুল্য রামের বীর্যবত্তাকে কখনোই সহ্য করতে পারবে না। দেবতাদের ধ্বংসকারী হোক, মানুষদের ধ্বংসকারী হোক, বিশাল দেহ বীর মহাত্মারাই হোক কিংবা পর্বতের মতন অশক্তিশালী অকম্পনি হোক, রামের সঙ্গে যুদ্ধে তার সামনে দাঁড়ানো কারো কিন্তু সাহসই হবে না, সামর্থ্য তো দূরের কথা। আজকে মহারাজ রাবণ স্ত্রীলোকের আসক্তির দ্বারা ব্যাসনের দ্বারা অভিভূত হয়ে পড়েছে, সে স্বভাবতেই তীক্ষ্ণ স্বভাব, আবার ভবিষ্যৎ সম্বন্ধে অবিবেচক, তার সমস্ত মন্ত্রণা দাতারা তার শত্রুতুল্য মিত্র। রাক্ষসদের বিনাশের জন্যই যেন তোমরা তার সেবা করছ। আম্বাসাতে রাক্ষস নাশার্থে তীক্ষ্ণ প্রত্যেক কাহি অসমীক্ষার, তোমরা বরং তাকে বাধা দাও যাতে রাবণ কখনো এই ধরনের কাজ করার সাহস না করে। তোমরা তাকে রক্ষা করো, তাকে সঠিক বুদ্ধি দাও। রামচন্দ্র হচ্ছে জলে পরিপূর্ণ একটি মহাসাগর, তাতে ডুবে যাচ্ছে রাবণ, পাতালের মুখে যেন সে পড়ে যেতে বসেছে। সবাই মিলে তাকে উদ্ধার করো। কাকুস্তা স্থাপত পাতাল মুখে পাতানা স্মা, তোমরা সবাই মিলে যুক্ত স্তায়ং তাকে উদ্ধার কর, তারায় তুম সমেত্তা। রাবণের প্রতি বিভীষণের যে কথা এবং তার অন্যান্য যে বক্তব্যগুলো এবং রাবণের অন্যান্য যে সমস্ত বীরেরা আছে তারা যে কথাগুলো বলছে, তারা সেটা সহ্য করতে পারলেন না বিভীষণ। তিনি বুঝতে পারছেন রাবণ যেন ক্রমশ তলিয়ে যাচ্ছে, আর তাকে তলিয়ে যেতে সাহায্য করছে তার অমাত্যেরা, তার সচিবেরা, তার মিত্র পরিষদ। তিনি রাবণের গৃহে আছেন, কিন্তু এই যে অন্যায় রাবণ করে চলেছেন এটা কিন্তু তিনি মানতে পারছেন। অন্যদিকে রাবণ, তিনি কিন্তু কুম্ভকর্ণের কথায় আবার তার পুরনো শক্তি, আত্মবিশ্বাস সবকিছু যেন তিনি ফিরে পেয়েছে। তিনি বিভীষণের কথায় একটুখানি যেন ভীত হয়েছিলেন, কিন্তু যে মাত্র তাকে কুম্ভকর্ণ বললেন যে আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এবং আমরা সবাই মিলে আপনার শত্রুকে বিনাশ করব, তখন রাবণও একটু শক্তি পেলেন। এবং অন্যদিকে রাবণের যে সমস্ত মন্ত্রী অমাত্যারা ছিল তারাও এই কুম্ভকর্ণের সুরে সুর মিলিয়ে রাবণের কামুকতাকে যেন সমর্থন করে চলবে। তবে সুপরামর্শ দেবার সময় বিভীষণ রাবণকে বলেছেন
যে তোমার মন্ত্রীরা তোমার ভয়েই যেন তোমার সুরে কথা বলে, তোমার সর্বনাশের খবরগুলো তারা তোমাকে সঠিকভাবে শোনায় না। প্রাপনেচস্য মন্ত্রস্য নিবৃত্ত সর্ব মন্ত্রিণা। কিন্তু মন্ত্রীরা যাই বলুক, কুম্ভকর্ণ যখন রাবণের গভীর সমালোচনা করেছেন তখন এবং তা সমালোচনা করেও, লক্ষ্য করুন, কুম্ভকর্ণ রাবণকে যথেষ্ট তর্জন গর্জন ভৎসনা করেও, তবু যখন তিনি রাবণকে সাহায্য করার জন্য, তারই অভীষ্ট পূর্ণ করার জন্য তিনি যখন রাবণের পাশে এসে দাঁড়ালেন, তখনই যেন সেটা একটা অন্যতর উদাহরণ হিসেবে উঠে দাঁড়ায়। সমগোত্রীয় দুই ভাই, একজন বিভীষণ আর একজন কুম্ভকর্ণ, দুয়ের মধ্যে খুব একটা বিশেষ তফাত কি আছে? আর দুজনেই সমান ভাই, দুজনেই রাবণের ছোট ভাই, এবং রাবণ দুজনের প্রতি সবিশেষ যত্নবান। একটা জিনিস এখানে বিশেষ করে লক্ষ্য করা, আমরা একটা কথা না বলে পারি না, রাবণ যতই বিভীষণকে অনার্য বলুন না কেন, এবং রাবণ নিজেকে যতটাই আর্য বলে দাবি করুন না কেন, মূলত এখানে আর অনার্য বিভীষণকে যে অনার্য বলবেন রাবণ, সেটার মূল কথা হচ্ছে তিনি বিভীষণকে সহ্য করতে পারছেন, বিভীষণের পরামর্শ তার ভালো পাচ্ছে। এটাও যেমন ঠিক, তেমনি অন্যদিক থেকে রাবণ নিজেকে আর্য বলছেন এটাও ঠিক, কারণ রাম এবং রাবণের এই যে যুদ্ধ, এটা একটা দুই আর্য ভাবনা সমন্বিত দুই গোষ্ঠীর মধ্যে যুদ্ধ। আদিবাসী বীরেরা এখানে আর অন্যতম আর্য গোষ্ঠী যারা ন্যায়ের পথে আছে তার সাথে যুক্ত হয়েছে। লঙ্কা অতীতে কুবেরের রাজ্য ছিল, রাবণ বাহুবলে তাকে অধিগ্রহণ করে অধিকার করে তিনি লঙ্কেশ হয়ে উঠেছেন, কুবেরকে সরিয়ে দিয়ে। লঙ্কার সমস্ত আদিবাসীদের, এটা কিন্তু বিশেষ করে লক্ষ্য করবে, সমস্ত লঙ্কার জনবাসীদেরকে রাবণ কিন্তু ভালো রেখেছে, সুখে রেখেছে। লঙ্কায় রাক্ষসতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছে, অন্যদিকে রাবণ হচ্ছেন একনায়ক তন্ত্রী, এক কঠিন হৃদয়, এক ভীষণ অত্যাচারী দুর্বৃত্ত অথচ মহাশক্তিমান রাজা, যিনি কিনা আবার আর্য ভাবায় ভাবনায় আর্য সংস্কৃতিতে আর্য ভাবধারায় আবিত। এবং রাবণ, হ্যাঁ, ডিক্টেটর, এটা ঠিক, রাবণ ডিক্টেটর, কিন্তু হয়তো বেনেভোলেন্ট, এটা আমরা বলব। ইতিহাসের তিনি অশোকের মতন হয়ে উঠতে পারেননি, রাবণ কিন্তু কখনোই তা বলে অশোকের বিরুদ্ধ পক্ষে যিনি অবস্থান করেন সে অজাত শত্রুর মতন নিষ্ঠুর আত্মীয় হননকারী নন, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। রাবণ যেমন লঙ্কাবাসীদেরকে সুখে রেখেছেন, তেমনি তিনি তার সমস্ত আত্মীয় পরিজনের প্রতি ভীষণ কর্তব্যনিষ্ঠ, তিনি তার ভাইদেরকে যত্ন করেন, তাদের প্রতি তার কর্তব্য করেন, তার ভগ্নির প্রতিও তিনি তার কর্তব্য করেছেন। হ্যাঁ, রাবণের মধ্যে একটা প্রমত্ততা আছে, সেই যুদ্ধ লাগলে রাবণের আর কিছু কাণ্ডক জ্ঞান থাকে না, সেই মুহূর্তে তিনি তার ওই যুদ্ধের মুখে তিনি খেয়ালই করলেন না যে তার বিরুদ্ধে যে দাঁড়িয়েছেন সেই রাক্ষস রাজ বিদ্যুৎমালি, তিনি আবার তার ভগিনী সূর্পনখার স্বামী, তিনি তাকে কিন্তু যুদ্ধে শেষ করে দিলেন, এই অন্যায়টা করেছেন, এবং তার জন্য তিনি মনে মনে অনুতপ্ত, এবং সে কারণেই তিনি তার ভগিনীকে সর্বপ্রকার সুযোগ সুবিধে সমস্ত রকমের ক্ষমতা দিয়ে তিনি যেন তার নিজের ওই অন্যায়টুকু পূরণ করে নিতে চাইছেন। তিনি
এটা ঠিক রাবণ তার আত্মীয় পরিজন প্রত্যেকের হিতাকাঙ্ক্ষী, এবং রাবণের ব্যক্তিগত ত্রুটি তার রাজ্যবাসীকে কখনো নৈরাজ্য সৃষ্টিকারী স্থিতিতে ঠেলে দেয়। সীতা হরণের ঘটনা হচ্ছে তার প্রথম ব্যতিক্রম। এইখানেই এই সীতা হরণের আগে রাবণ যত নারীদেরকে হরণ করেছেন, দেব, গন্ধর্ব, যক্ষ কিংবা অন্যান্য রাক্ষস, কোনো জায়গাতেই রাবণকে কোনো অসুবিধেও পড়তে হয়নি, বা রাবণের এই লঙ্কা নারী হরণের ফলে, তার ব্যক্তিগত এই কামুকতার ফলে লঙ্কাবাসীদের কিন্তু এতটুকু কখনোই কোনোভাবেই কষ্টে পড়তে হয়নি। আমরা বলবো এই প্রথম ব্যতিক্রম সীতাহরণ। সেখানে রাবণ তো বটেই, সমগ্র লঙ্কা এবং লঙ্কাবাসীর এক ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে। সেই কথাটাই কিন্তু বিভীষণ বারবার রাবণকে স্মরণ করিয়ে দিচ্ছেন নানা যুক্তি তুলে। কিন্তু তার চতুষ্পার্শ্বে যে সমস্ত রাবণের অমাত্য মন্ত্রী, মিত্র, তার সেনাপতি, শক্তিমান রাক্ষসেরা আছে, তারা রাবণের ভয়ই হোক কিংবা রাবণের পরাক্রমকে মাথায় রেখেই হোক, তারা রাবণের কামুকতাকেই কিন্তু সমর্থন করে দিচ্ছে। অন্যদিকে বিভীষণ, তিনি নৈতিক বাধা দেবার ক্ষমতা রাখেন, তিনি রাবণকে এই ব্যাপারে বারবার সজাগ করছেন, তিনি রাবণের বিরুদ্ধে কথা বলছেন এবং রাবণের অন্যায়টিকে তিনি বারবার তুলে দিচ্ছেন। এখানে আমরা দেখছি রাবণ, বিভীষণ রাবণকে বলছেন যে তুমি অন্যায় করছো, যা তোমার বারবার তিনি বলছেন তোমার উচিত কোনো কিছু একটা ঘটে যাবার আগেই সীতাকে রামচন্দ্রের হাতে তুলে দেওয়া। এই জায়গাতেই আমরা দেখছি কুম্ভকর্ণের সাথে বিভীষণের একটা ভীষণ তফাৎ। হ্যাঁ, আমরা যেটা আগে বলেছি, কুম্ভকর্ণ রাবণকে ভৎসনা করেছেন, কিন্তু ভৎসনা করেও তিনি কিন্তু রাবণের অভীষ্ট পূরণ করতেই তিনি বিশেষভাবে যত্নবান হয়ে গেছেন। এই জায়গাটায় দেখুন, কুম্ভকর্ণ তার ভ্রাতৃত্বের উদাহরণে তিনি কিন্তু উজ্জ্বল, বিভীষণ সেখান থেকে কিন্তু সেই ব্যবহার করছেন না, তিনি ভাইয়ের সাথে গায়ের বিরুদ্ধ চরণ করে যাচ্ছেন। মহাভারতের দিকে আপনারা যদি একবার দেখেন এই ব্যাপারটি, ভীষ্ম, দ্রোণ, বিদুর তারা প্রত্যেকেই দুর্যোধনের অক্লান্ত সমালোচনা করেছে, কিন্তু যুদ্ধের সময় কোনো জায়গাতেই কিন্তু, মনে রাখবেন যখন যুদ্ধ অনিবার্য হলো এবং যুদ্ধ যখন আরম্ভ হলো, তখন কিন্তু ভীষ্ম কিংবা দ্রোণ কেউ দুর্যোধনকে অতিক্রম করেনি, দুর্যোধনের বিরুদ্ধ পক্ষে তারা যোগদান করেননি, এবং যুদ্ধের মধ্যেও, যুদ্ধের পূর্বে তো বটেও, যুদ্ধ চলাকালীন দুর্যোধনকে বহু তিরস্কার করলেও, বহু তাকে ভৎসনা করলেও, তার সমালোচনা করলেও, কিন্তু এই কুরু বৃদ্ধেরা কিন্তু দুর্যোধনের পক্ষেই যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে যাবেন বলেই দুর্যোধনকে আশ্বস্ত করেছেন। বিভীষণ কিন্তু এই নীতিতে বিশ্বাস করেন না, তিনি রাবণের কাছে এতদিন ছিলেন এবং রাবণের কাছে থাকা, তার রাজ্যে থাকা, খাওয়া পড়ার ফলে তার যে কৃতজ্ঞতা বোধ, এই কৃতজ্ঞতার ধর্ম তার কাছে অনেক, তার থেকে অনেক বড় হয়ে ওঠে রাবণকে নিবৃত্ত করা, রামচন্দ্র থেকে বিরুদ্ধে যুদ্ধ থেকে তাকে সরিয়ে নিয়ে আসা এবং রাক্ষসকুল তথা লঙ্কার মঙ্গল সৃষ্টি করা, তাদেরকে রক্ষা করা, এইটাই হচ্ছে বিভীষণের ধর্মবোধ। এবং তার জন্যে বলছে,
যদিও ধর্মবোধের মধ্যে থেকে দাঁড়িয়েই বিভীষণ এই সমস্ত কথাগুলো উচ্চারণ করেছেন, তবু সেখানে রাবণকে যা তিনি বলছেন সেটা কিন্তু আমরা পুরোপুরি কিন্তু সমর্থন করতে পারি না। তিনি পুনরায় রাবণকে বলছেন যে তুমি ভুল করে তুমি মোহগ্রস্ত হয়ে সীতাকে ঘরে ঢুকিয়েছ, সীতাকে তুমি ঘরে ঢোকাতে গিয়ে তুমি এক কাল সর্পকে এই লঙ্কায় নিয়ে এসেছ, যাকে যেই জায়গায় সীতার যে রূপ দেখে তুমি তার প্রতি আসক্ত হয়ে আছো, সীতার যে সৌন্দর্য তার যে দৈহিক আকৃতিতে তুমি মুগ্ধ হয়ে কামপরবশ হয়ে উঠছ, সেটা আসলে সেই সীতার কালো সাপের ফনা। তুমি যে সীতার কথা চিন্তা করে চলেছ অনুক্ষণ, সেই সেই চিন্তাই আসলে হচ্ছে সেই কালো সর্পের বিষ, আর সীতার পাঁচটা আঙুল যেন কালো সর্পের দাঁত। সীতা মহাহি স্তবকেন রাজন, তুমি এই মুহূর্তেই যদি নিজের মঙ্গল চাও, যদি রাক্ষস কুলের মঙ্গল চাও, যদি লঙ্কাকে রক্ষা করতে চাও, তার সমৃদ্ধি যশ যদি অক্ষুণ্ণ রাখতে চাও, তবে তুমি এই মুহূর্তে সেটাকে ফিরিয়ে দাও তার স্বামী রামচন্দ্রের কাছে। তিনি আবার রামচন্দ্রের ভয়ের কথা বারবার তুলছেন এবং একথাও মনে করে দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত কুম্ভকর্ণ ইন্দ্রজিৎ মহাপার্শ্ব মহোদর এই সমস্ত রাক্ষসগুলো রামচন্দ্রের মুখোমুখি না হচ্ছে, ততক্ষণই তারা বড় কথা বলছে, তারা সবাই একত্রিত হয়েও রামচন্দ্রের কিছু করতে পারবে। এবং সেখানে আমরা দেখছি প্রহস্ত বিভীষণের ভীষণ প্রতিবাদ করছেন এবং সঙ্গে সঙ্গে বিভীষণ বলছেন, তোমরা যে অদ্ভুতভাবে যে সমস্ত বড় বড় কথাগুলো বলছো আসলে সেগুলো কি কাজে পরিণত করতে পারবে? যতক্ষণ না রামচন্দ্রের বজ্রবাণ তোমাদের দেহ ভেদ করে ফিরে না যায় ততক্ষণই তোমরা এই সমস্ত বড় বড় কথা আত্মশ্লাঘা উচ্চারণ করে যাবে। কিন্তু বাস্তবে এই লঙ্কার একজন মহাবীরকে আমি দেখছি না যিনি রামচন্দ্রের সাথে সম্মুখ যুদ্ধে হোক কিংবা আড়াল থেকে যুদ্ধ কোনোভাবে রামচন্দ্রের সাথে এঁটে উঠতে পারে। বিভীষণ একটু খেপে গিয়েই যেন বলছেন, তোমরা সব কেমন মন্ত্রী, কেমন অমাত, যে মন্ত্রীরা শত্রুদের এবং নিজেদের বলবীর্য দুর্বলতা উৎকর্ষ অপকর্ষ বুঝতে পারে না, তারা কি আবার অমাত্য, তারা কি বুদ্ধিদাতা? বিভীষণের এই কথার মধ্যে আমরা হ্যাঁ যুক্তি পাচ্ছি এবং সেটা প্রাচীন অর্থনীতির অর্থশাস্ত্রের যুক্তি, এবং সেখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে শত্রুর মধ্যম অবস্থা, ক্ষীণ অবস্থা এবং বৃদ্ধির অবস্থা, এই তিনটি যে অবস্থা যা অর্থশাস্ত্রীয় পরিভাষার মধ্যে বলা হয়, এই সেই অবস্থাগুলোকে বিচার করা বিশেষ দরকার। এবং সেখানে বলছে তোমরা তো রামচন্দ্রের মুখোমুখি কোনোদিন হওনি, তার গুরুত্বকে তোমরা বিচারও করছো না, সে কোন কোন বীরদেরকে বধ করে এসেছে, সে কোন কোন যুদ্ধে কত বড় বড় শক্তিমান বীরদেরকে সপাতে ভূমিসজ্জায় শুইয়ে দিয়েছে, সে কথা তো তোমরা এতটুকু তোমাদের বিচারে আনছো না। হ্যাঁ, আর তোমরা যে যুদ্ধ করবে বলছো তো ছায়ার সাথে যুদ্ধ, আসলে ধুয়ো ধূম দেখে অগ্নির পরিমাণ পরিমাপ না করে অনুমানের মধ্যে দিয়ে যারা এগিয়ে যেতে চায় তাদের থেকে মহামূর্খ আর কেই বা হতে পারে? তোমরা সেই ধুয়ো দেখে রামচন্দ্রের শক্তিমত্তার অগ্নির পরিমাপ নির্ণয় না করে তার সাথে যুদ্ধ করতে চাইছ অনুমানের ভিত্তিতে? এই অনুমান রামচন্দ্র আমরা এখানে বলবো বিভীষণ, তিনি তো রাবণকে ভালোভাবেই দেখেছেন,
সমগ্র জীবনটা দিয়েই তিনি দেখেছেন। কিন্তু রামচন্দ্র এবং তার বানর বাহিনী যতটা খবর রাবণের কাছে এত এত পর্যন্ত এসে পৌঁছেছে, সেখানে আমরা দেখছি যে রাবণ নিজের সম্বন্ধে যতটা আত্মবিশ্বাস এবং তার ফলে তিনি যেমন ভয় পাচ্ছেন না, অন্যদিকে বিভীষণ কিন্তু সদা আতঙ্কিত। তিনি রাবণের ভাই হয়ে রাবণের ছত্র ছায়া বসবাস করে দীর্ঘদিন ধরে রাবণের যশ পরাক্রম সমৃদ্ধি সব কিছুকে একেবারে অত্যন্ত কাছে থেকে দেখেও তিনি কিন্তু ভীষণভাবে সন্দিগ্ধ এবং আতঙ্কিত, এই ব্যাপারটা আমরা বিভীষণের মধ্যে দেখছি। নাকি দুর্জনেরা যেমন বলে বিভীষণ ভীষণ স্বার্থ সন্ধানী, এমন কিছু ব্যাপার এখানে কি ঘটতে চলছে? সেই জন্যে আসলে বিভীষণের যে চরিত্র, তার যে ব্যক্তিত্ব, সেটা রাবণের ভাই অনুসারে কিন্তু ঠিক ঠিক যায় না। অর্থাৎ রাবণ যেমন শক্তিশালী, তার দ্বিতীয় ভাই কুম্ভকর্ণ রাবণের মতো, কিন্তু আমরা দেখছি বিভীষণ তিনি রাবণ কক্ষে বসবাস করেও রামচন্দ্রের পক্ষপাতিত্ব করে চলেছেন। হ্যাঁ, এবং সেখানে তিনি যে শত্রুর হয়ে রাবণকে ভয় দেখিয়ে চলেছেন, এইটা যেন কোথাও অন্য দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে আমরা বলবো সেটা একটা অন্যতর অধর্মও বটে, এবং এই অধর্ম কিন্তু বিভীষণের চরিত্রে কলঙ্ক রোপণ করেছে। বিভীষণ যে সমস্ত কথাগুলো বলছে সেটা শাস্ত্রজনসম সজ্জনোচিত কথা, শাস্ত্রসম্মত কথা, এবং কিন্তু এটাও ঠিক তিনি মহাকবি বিভীষণের কথাকে বৃহস্পতির কথার সাথে তুলনা করেছেন, বৃহস্পতির বুদ্ধির সাথে বিভীষণের বুদ্ধির তুলনা করেছেন, কিন্তু সেই বুদ্ধির মধ্যে যে একটা অন্যতর যন্ত্রণা আছে এবং সেটা কিন্তু খুব পরিষ্কার করে আমরা বুঝতে পারি রাবণ সহ্য করতে পারছে না, রাবণের চারপাশে যারা আছে তারাও সহ্য করতে পারছে না, এবং সেটা সব অভিমানে কিন্তু বিভীষণের প্রতি ভয়ঙ্কর অভিমান এবং প্রবল ঘৃণার অভিব্যক্তিতে প্রকাশ করলেন রাবণ পুত্র মেঘনাদ ইন্দ্রজিৎ। তিনি বললেন, আপনি এইসব কথা কি বলছেন? আপনি তো একেবারে একটা ভয়ার্থ মানুষের মতন নিরর্থক সমস্ত কথা বলে চলেছেন। অনর্থকং বৈ বহু ভীতবচ্চ, আপনি তো একটা পৌলস্থ্য রাক্ষসের বংশের আভিজাত্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, সেখানে দাঁড়িয়ে তো এই ধরনের ভয় বিহ্বল চেহারা তো আপনাকে মানায় না, এ তো অনেক বড় কথা হয়ে গেল। সাধারণ দুর্বল মনুষ্য কুলে যারা জন্মায় সেই মানুষও তো তার কুলবৃত্তি সম্পর্কে কখনো এমন ধরনের কথা বলে না। এবং মনে রাখবেন, আমাদের কুলে জন্মে এই কেউ এই ধরনের ভাবনা ভাবতেই পারে না। অস্মিন কুলে যোপি ভবেন না জাত সোপি দৃশ নৈব বদেন না কুর্যাত, বয়স এবং সম্বন্ধে তিনি বিভীষণের সন্তান তুল্য হয়েও ইন্দ্রজিৎ বলছেন, আপনাকে এত কথা বলেই বা কি লাভ, আপনি কি এর অর্থ বুঝবেন? আমাদের এই রাক্ষস কুলে মনে হয় আপনি একমাত্র একজন নির্বীর্য বিক্রমহীন ঘোড়া সাপের মতন একজন মানুষ। আপনি কি ভয় দেখাচ্ছেন আপনাদের? আপনি একজন ভীরু প্রকৃতির মানুষ, আর একটা সামান্য রাক্ষসী গিয়েই তো রামচন্দ্র
লক্ষণদেরকে একেবারে নিকেশ করে দিয়ে আসতে পারে। সেখানে আমি যদি গিয়ে উপস্থিত হয় তাহলে তাদের কি কপালে জুটবে সেটা একবার ভেবে দেখেছে? ইন্দ্রজিৎকে আমরা দেখছি তিনি প্রচুর দম্ভক্তি করছেন এবং তিনি যেন সেই সমস্ত কথাগুলো বলে চলেছেন বিভীষণের বিপ্রতিপে দাঁড়িয়ে। বিভীষণের সন্তান তুল্য এই ইন্দ্রজিৎ, তার কথা শুনে বিভীষণ প্রচন্ড ক্ষুব্ধ হলেন, তিনিও তাকে ছেড়ে দিলেন। তিনি তাকে পুত্র সম্বোধন করলেন বটে, এবং পুত্র সম্বোধন করেই বলছেন তুমি কর্তব্য এবং অকর্তব্যের ভাষা জানো না, কর্তব্য কিংবা অকর্তব্যের বিচার কিভাবে করতে হয় সেটাও তুমি জানো না, কথা বলছো একটা বাচ্চা ছেলের মতন, ছেলে মানুষের মতন, তাতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই লাভ হবে না। বালস্তাদ্দা বিপক্ক বুদ্ধি বচন অর্থহীনং বহু বিপ্রলপ্তম। বিভীষণ ইন্দ্রজিৎকে কখনো বাচাল, কখনো নির্বোধ, কখনো উগ্র, মূর্খ, অবিনীত নানাভাবে তাকে ভৎসনা করলেন। আবার তাকে রামচন্দ্রের ভয় দেখিয়ে সীতাকে ফিরিয়ে দেবার সেই একই কথা উচ্চারণ করল। বিভীষণ যতই হোক ইন্দ্রজিতের বয়োজ্যেষ্ঠ, তার ক্ষুল্ল তাত, সুতরাং সম্বন্ধ এবং বয়সকে মর্যাদা রেখে এই কথার আর কোনো উত্তর দিলেন না ইন্দ্রজিৎ। তিনি মুখ ফিরিয়ে সরে রইলেন, কিন্তু চুপ করে রইলেন না রাবণ। সীতার ব্যাপারে রাবণের স্বার্থ সিদ্ধির করবার জন্য রাবণ দেখছেন তার ভাই এবং তার পুত্র দুজনেই উপস্থিত, অর্থাৎ তিনি তার স্বার্থ সিদ্ধি সীতাকে সম্পূর্ণ আত্মভাবে দখল করা এই যে অন্যায় কর্মটি তিনি করে বসেছেন এবং সীতাকে সম্পূর্ণ অধিগ্রহণ এই যে মনোগত ইচ্ছা সেখানে রাবণ দেখলেন, তার শক্তিমান দুই পুরুষ তার দুই পাশে উপস্থিত। একদিকে তার ভাই ভয়ঙ্কর বিকট শক্তিশালী বিশাল পুরুষ, সমস্ত শত্রুকুলের ত্রাস স্বরূপ সেই কুম্ভকর্ণ, তিনি রাবণের পক্ষে রয়েছেন। অন্যদিকে তার যশস্বী সর্বগুণে গুণান্বিত বীর পুরুষ ইন্দ্র, পরাভূত করার শক্তি যিনি রাখেন, যিনি ইন্দ্রকে বিজয় করেছেন, সেই পুত্র তার পাশ তাকে সম্মতি দিচ্ছেন, তার কার্য সম্পাদনের সম্মতির ক্ষেত্রে এরা দুজনেই প্রবলভাবে উপস্থিত। অতএব রাবণ এবার আরো কঠিন হয়ে উঠলেন তার কনিষ্ঠ ভ্রাতা বিভীষণের উপর, বললেন শত্রু অথবা ক্রুদ্ধ সর্পের সাথে একত্রে বাস করাও যায়, কিন্তু নামে মিত্র অথচ সে গিয়ে শত্রুর সাথে যুক্ত হয়ে থাকে, শত্রুর সেবা করে, এইরকম মিত্রের সঙ্গে কখনোই মুহূর্তের জন্য বাস করা উচিত না। না তু মিত্র প্রবাদেন সংবসচ্ছু সেবদীনা, যে শত্রুকে সেবা করছে এমন মিত্রের সঙ্গে মুহূর্তকালও বাস করা উচিত নয়, বাস করা যায়। রাবণের আক্ষেপ করে বলছেন যে বিভীষণ তো তার ভাই এবং সেই ভাইকে তিনি যথেষ্ট স্নেহ করেন, ভালোবাসেন, কেন সেই ভাই শত্রু হয়ে এত কথা বলে চলেছেন, কেন সে শত্রু পক্ষ হয়ে দাঁড়িয়ে তারই বিরোধিতা করে চলেছেন? রাবণ বলছেন জ্ঞাতিদের চরিত্র আমি জানি বিভীষণ, জ্ঞাতিরা এমনই চরিত্রের মানুষ, একজন জ্ঞাতি তার অন্য জ্ঞাতি বিপদে পড়লে সবটাইকে সব থেকে বেশি খুশি হয়।
निश्यन्ति वैशनिष्यते ज्ञातिनां ज्ञातयस्तदा। ज्ञातिदेर मध्ये ईर्ष्या की किछु कम थाके नाकि? ज्ञातिदेर मध्ये जिनि सबचाइते शक्तिमान बुद्धिमान विद्वान जार क्षमता आछे जे वीर ताके अन्य ज्ञातिरा सबसमय ईर्ष्या करे ताके खाटो करार चेष्टा करे ताके दमिए रखार चेष्टा करे आर तार विपद होले अन्यान्य ज्ञातिरा परस्पर आनंद प्रकाश करे। एसब ज्ञातिदेर मने कि आछे ता बोझाओ जाए ना किन्तु एरा जे भयंकर विपज्जनक से ब्यापारे कोनो संशय नेई। प्रच्छन्न हृदय घोरा ज्ञातयस्तु भयावह। रावण ज्ञाति सम्पर्के जे संशय करछेन जे कथागुलो बोलछेन ता किन्तु संसारे आमरा देखे थाकि। এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। জ্ঞাতিদের চরিত্র রাবণ কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করছে। আসলে জ্ঞাতিদের মধ্যে আমরা এমন মানুষদেরকে সচরাচর দেখে থাকি যেখানে যদি কোনো আত্মীয় স্বজন একটু মান সম্মান সে পায়, কিংবা সে তার যদি অনেক টাকা পয়সা সে করে বা কিংবা প্রভাবশালী হয়ে ওঠে, তাহলে তার আত্মীয় পরিজন জ্ঞাতিরা আড়ালে আবডালে বা সম্ভব হলে তার প্রকাশ্যে তার নিন্দা মন্দ কথা বলেছেন। হ্যাঁ, জ্ঞাতির বিপদ দেখলে অন্য জ্ঞাতিরাই সবটাই সবচেয়ে বেশি খুশি হয়। নিঃশান্তি ব্যাসনের সাথে জ্ঞাতিনাং জ্ঞাতায়াস্যতা। আত্মীয় স্বজন জ্ঞাতিদের এই চরিত্র নিয়ে রাবণ একটি চমৎকার কাহিনী বললেন। বললেন, জানো তো এক সময় এক পদ্মবনে কিছু হাতি ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল কিছু মানুষ, তাদের হাতে অনেক অস্ত্র রয়েছে, তারা তাদের দিকে এগিয়ে আসছে। পদ্মবনে সেই হাতিরা দেখল ওই মানুষগুলো আসছে গজয়ে আরোহ, অর্থাৎ হাতিতে চেপে। সঙ্গে সঙ্গে সেই হাতিগুলো বুঝতে পারল যে তাদের বিপদটা আসছে কোন দিক থেকে। তাদের মধ্যে একজন বুদ্ধিমান অন্য হাতিদেরকে বললেন, ভাই আমরা আগুন পাশ কিংবা অন্য অস্ত্র শস্ত্র দেখে কিংবা কোনো শত্রুকে দেখেও আমরা ভয় পাই, কিন্তু ওই স্বার্থপর জ্ঞাতি ভাই যারা আমাদের রয়েছে তাদের দেখলেই কিন্তু আমাদের সবচাইতে বেশি ভয়। এরাই কিন্তু আমাদের বাঁধবার আমাদেরকে বেঁধে ফেলার উপায়টুকু ওই আমাদের শত্রুদেরকে ভালো করে শিখিয়ে দেয়। ঘোরা স্বার্থ প্রযুক্তাস্ত জ্ঞাতায়ও না ভয়াবহ। ওরা ওই হস্তিপক্ষদেরকে ভালো করে শিখিয়ে দেবে আমাদের স্বজন হয়ে যে কিভাবে কোন দুর্বলতার মাধ্যমে বা কোন ভাব কোন ভাবে আমাদেরকে তারা বন্দি করতে পারে, আমাদের বন্ধন করার উপায়টা তারা সঠিকভাবে শিখিয়ে দেবে। স্বভাব বলে যে বস্তুটা আছে না, সেটা জ্ঞাতিদের এক এক রকম, কিন্তু মূলত জ্ঞাতি মাত্রই অন্য জ্ঞাতির কাছে সবচাইতে ভয়ঙ্কর। রাবণ যে কাহিনীটি বললেন এবং করে বললেন করে এবার তিনি বিভীষণের দিকে তাকিয়ে বললেন, আমি আমার সমস্ত শত্রুদের শক্তিমান প্রবল, এই পৃথিবীতে সবচাইতে বড় বড় শক্তিমান প্রবল শত্রুদেরকে জয় করেই এই ঐশ্বর্য সমৃদ্ধি লাভ করেছি, এবং তারপরেই তিনি যেটা বললেন যে দেখো এটাই আমাকে সবচাইতে কষ্ট দিচ্ছে যে আমার ভাই হয়ে তুমি আমার শত্রুপক্ষে যোগ দিয়ে তাদেরই মঙ্গলামঙ্গলের ভাবনা নিয়ে তাদের পক্ষভুক্ত হয়ে তুমি আমার
এখানে উপস্থিত হয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধ আচরণ করছে। আসলে রাবণ যা বোঝাতে চাইছেন, বলছেন যে কোনো মানুষের যদি বিদ্যা কিংবা ঐশ্বর্য কিংবা প্রভাব প্রতিপত্তি যদি থাকে এবং এটা যদি এর মাত্রা যদি কোনো মানুষের একটু বেশি হয়, অর্থাৎ বেশি পরিমাণে সে এর যে কোনো একটি যদি অর্জন করতে পারে, তাহলে তার আত্মীয় স্বজন জ্ঞাতিদের মধ্যে কিন্তু একটা গভীর অসুয়ার ক্ষত সৃষ্টি। রাবণ এবার এখানে বলছেন, তোমার বিভীষণকে উল্লেখ করে বলছেন যে তোমার মতন দুর্জনেরা নির্লিপ্ত ভাবে বসে আসলে নিজের আখর গুছিয়ে নেয়। হ্যাঁ, তারপরে একটা মধুকর যেমন মধু খাওয়া শেষ হয়ে গেলে সেই ফুলে আর বসে থাকে না, সেই ফুলকে ত্যাগ করে চলে যায়। তোমার মতন একটা অনার্য আত্মীয় কিন্তু ঠিক সেই রকমই, যদা মধুকরস্তদা রসবিন্দন নতিষ্ঠ। আসলে সীতাকে ফিরিয়ে দেবার ব্যাপারে বিভীষণের যে মনোভাব সেটা রাবণকে এতটাই ক্রুদ্ধ করে তুলেছে, এবং তার দুই পাশে যে মুহূর্তে রাবণ তার ভাই কুম্ভকর্ণ এবং তার শ্রেষ্ঠ বলবীর্য সম্পন্ন পুত্র ইন্দ্রজিৎকে পেয়ে গেলেন এবং সেই জন্য সেইটা পাবার পরই তিনি নিজে আরো শক্তিমান বিভীষণকে চরম বাক্য উচ্চারণ করে বললেন, তুমি কুলাঙ্গা, শুধুমাত্র আমার ভাই বলে তুমি বেঁচে গেলে, অন্য নইলে অন্য যদি কেউ এই ধরনের কথা বলতো আমি তাহলে তাকে মেরেই ফেলতাম। অস্মিন মুহূর্তে না ভাবে ত্বং তু ঠিক কুলপাংশ। এই যে কুলপাংশ শব্দটি রাবণ ব্যবহার করলেন অন্যতর ধর্মের দিকের বিশ্লেষণ থেকে, এই কুলপাংশন যে বিশেষণ বিভীষণের চরিত্রের মধ্যে বসে গেল তার থেকে বিভীষণ কিন্তু মুক্ত হতে পারে এইটা। এবং তারপরে আমরা দেখছি এই কঠিন কথা বিভীষণ আর সহ্য করতে পারলেন না, তিনি রাবণের কথা শেষ হওয়া মাত্র তিনি তার বিশ্বস্ত চার সঙ্গীকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেলেন এবং যাবার সময় আরেকবার রাবণকে সম্বোধন করে তাকে সাবধান করে দিয়ে বলছেন, আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি আমার পিতার সমান, সে এবং সেই কারণে আপনি আমার সর্বজন মাননীয়, আপনি আমার মাননীয়, আপনি যা ইচ্ছে বলুন সেটা আমার সহ্য করা উচিত কেবলমাত্র, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাচ্ছি একটি কারণে, যেহেতু আপনি ধর্ম থেকে চ্যুত হয়েছে, তবু অগ্রজ হওয়ার কারণেই আমি আপনার অনুজ হয়ে আপনার হিতের কথা উচ্চারণ করেছি, শুনিতাম হিত কাময়েন ব্যক্তমুক্তম দশান। একটি কথা মনে রাখবেন, অপ্রিয় অথচ হিতের কথা বলার লোকও নেই, সোনার লোকও নেই এই সংসারে। আপনার ঘরে আগুন লেগেছে, আপনি সেটা বুঝতে পারছেন না, আপনি সেটাকে উপেক্ষা করছেন, তো আমি বলবো না তো কে বলবে? আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, আমার পিতৃ সমান, আপনি আমার সবচাইতে মাননীয়। আপনার গৃহে আগুন লেগেছে, আপনার ঘরে আপনি কালো সর্প নিয়ে এসেছেন, এর ফলে আপনার ক্ষতি হতে চলেছে, আপনার সঙ্গে সঙ্গে এই রাক্ষস কুল সমস্ত লঙ্কা ছারখার হয়ে চলেছে, আর আপনি সেটা উপেক্ষা করে চলেছেন, দেখেও দেখছেন না, বুঝেও বুঝছেন না, আর আপনার চারপাশে যারা ঘিরে রয়েছে তারা হয় আপনার শক্তিমত্তায় কিংবা আপনার প্রতি মোহরপ্রাপ্ত হয়ে হয় তারা ভীত, না হলে তারা কোনো সুবিধে পাবার জন্যেই এই ধরনের কথা বলে চলেছে। শুনুন, কিন্তু আর তো কিছু কথা বলার নেই,
আপনি উপেক্ষা করে যাচ্ছেন যা উপেক্ষা করার নয়। যদি তবে কি না, যদি কোনো মানুষের সে চরম মুহূর্তে এসে উপস্থিত হয়, তার শিয়রে যদি মহাকাল এসে দাঁড়ায়, তখন তো সে আর কোনো ভালো কথা শোনে না। না গৃহস্থ কৃতাত্মনস কালস্য বা সমাগত। যাই হোক, আমি যা বলেছি আপনি এজন্য আমাকে মার্জনা করুন, আপনি আপনার নিজেকে রক্ষা করুন, রাক্ষস আবাস এই লঙ্কাপুরীকে আপনি রক্ষা করুন, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চললাম। আমাকে বাদ দিয়েই যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি ভালো থাকুন, আমাকে বাদ দিয়েই যদি আপনি সুখ ভোগ করতে পারেন তাহলে আপনি সেই সুখই ভোগ করুন। স্বস্তিতে হস্তু গমিষ্যামি সুখী ভব মায়ামি। এই কথা বলেই রাবণের কাছ থেকে বিদায় নিয়ে বিভীষণ তার বিশ্বস্ত চার সঙ্গীকে নিয়ে রওনা দিলেন আকাশপথে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে, যেখানে তিনি তার বানর সৈন্য নিয়ে লঙ্কা জয়ের অপেক্ষায় দণ্ডায়।